প্রিয় সম্মানিত মৎস্য চাষি ভাই ও বন্ধুদের মাঝে আবারও নতুন করে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, তারা বাইম মাছের পোনা। তো দেখুন, আমরা তারা বাইম মাছের পোনা গুনে দিচ্ছি। তো আমরা এখানে 200 গ্রাম মাছ ওজন দিয়েছি, তো ওই মাছটাই এখন গুনে বের করব যে কেজিতে কত পিস পোনা হয়। তো আপনারা এর মাধ্যমে যারা দেশের বাহির থেকে আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তারা বাইম মাছের পোনাগুলো কিন্তু যে কোনো জলাশয় চাষ করা যায়। এগুলো আপনার কৃত্রিম প্রজন্মে আমরা এই পোনা সংগ্রহ করছি এবং এই পোনাগুলো উৎপাদন করছি আমাদের হ্যাচারিতে। আপনারা চাইলেই পোনা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে। আমরা বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি। তো প্রিয় মৎস্যচাষী ভাই বন্ধুরা, আপনারা এই পোনার খাবার হিসাবে কিন্তু খোল ভিজিয়ে পুকুরে অন্য অন্য মাছের যেভাবে খাবার দেন এইভাবেই খাবার দিবেন। এটা আপনার কোনো ফিড খাবে না, এই মাছটা শুধু আপনার খোল খাবে। আর এমনিতেই আপনারা এই মাছের তেমন খাবার লাগে না, যে কোনো মাছের সাথেই কিন্তু আপনারা চাষ করতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হলো, অনেকে ভয় করে যে মাছগুলো উঠবে না খেয়াও দিলে। হ্যাঁ, তো আসলে কিন্তু তা একদমই না। এই মাছগুলো জাল খেয়াও দিলে পুকুরে মাছগুলো উঠে যায়। সর্বোচ্চ 1/3 ভাগ মাছ বা 2 ভাগ মাছ উঠে যায় ভালো করে খেয়াও দিলে। আর বাকিটা অবশ্যই আপনার পুকুর সেচ দিয়ে ধরে নিতে হবে। আর দেখেন পোনার সাইজগুলো এবং পোনার কোয়ালিটিগুলো অবশ্যই খেয়াল করে দেখবেন। তো যারা পূর্বে আমাদের কাছ থেকে পোনা নিয়েছিলেন তারা কিন্তু অনেকেই বলেছেন যে দাদা রেজাল্ট ভালো এসেছে, অবশ্যই এটা বেনিফিট করা যায়। তো ওই হিসাবে আমি আপনাদেরকে বলবো অবশ্যই চাষ করে।